ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? মাইমনসিং ক্যাডেট কলেজ। কিন্তু মাইমনসিং ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল কিছু বাড়তি ভালোর জন্য। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? প্রেমিকা কাকে বলে, উচাটো নমন হেঁটে যায় দেবদাস ঘরে কাশবন, দাও দাও চলে শিখা পড়ে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভিতর? ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? হ্যালো হ্যালো শৈলা, কি করো? কেন? একটা মজার ঘটনা ঘটছে। আমি বাসায় লাঞ্চ করতে গেলাম না, এই ফাঁকে তোমার ভাই স্যাসরা প্রেমিক আমার অফিসে আসছিল, আমার পিএসকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে গেছে। তো কি হয়েছে, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? আরে বাবা, তুমি তো বুঝতে পারতেছো না, মেয়েটা তো আমার কাছে এসে কমপ্লেইন করছে। তোমাকে কমপ্লেইন করা কি আছে? ওদের পার্সোনাল ব্যাপারে তোমাকে কেন ইনভলভ হইতে হবে? আরে ওদের পার্সোনাল ব্যাপার মানে? অফিস আমার, পিএস আমার, তোমার ভাই তো এখানে বহিরাগত। জানা নাই শোনা নাই হঠাৎ একটা মেয়েকে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। ওই মেয়ে যদি থানায় গিয়ে তোমার ভাইয়ের নামে কমপ্লেইন করতো, পুলিশ এসে তোমার ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যেত। রাসেল, তুমি কিন্তু তোমার পিএস এর পক্ষ নিয়ে কথা বলতেছো। সিরাজ কিন্তু আমারই ভাই, তোমার কিন্তু সিরাজকে হেল্প করা উচিত। আরে বাবা, পুলিশ তো তাকে অ্যারেস্ট করে নাই, আমি বলছি যদি যদি তাকে থানায় ধরে নিয়ে যাইতো, আমি তখন চেষ্টা করতাম তাকে থানা থেকে বের করার। কিন্তু আসলে সে কি কাজটা ঠিক করছে তুমি বলো? আমি পুলিশে দেওয়ার আগের কথাই বলতেছি। মানে কি বুঝি নাই? সিরাজ যদি তোমার ওই মেয়েকে পছন্দ করেই থাকে, তোমার উচিত না ওদের দুইজনকে মিলায় দেওয়া? তার মানে তুমি কি বলতে চাচ্ছো, এই মেয়ের সঙ্গে আমি তোমার ভাইয়ের বিয়ের ঘটকালি করি? হ্যাঁ, কোনো সমস্যা কি? ঘটকালি করা খারাপ কিছু? না, কোনো সমস্যা নেই। অন্য 100টা মেয়ের সঙ্গে তোমার ভাইয়ের বিয়ের ঘটকালি করার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার পিএস এর সঙ্গে নয়। তোমার সমস্যা কি আর তোমার পিএস এর এবার সমস্যাটা কি? আমি তো এটাই বুঝতেছি না। আমারও কোনো সমস্যা নাই, আমার পিএস এরও কোনো সমস্যা নাই, আমরা দুজনেই ঠিক আছি। সমস্যা তোমার ভাইয়ের। মানে? মানে হচ্ছে তোমার ভাই আমার পিএস এর কাছে যে সিভিটা দিছে তার মধ্যে ভুল তথ্য, 5 বছর বয়স কমানো, এসএসসি তে সে যে 2 বার ডাব্বা মারছে সেটা উল্লেখ করা নাই। সে তো ওই মেয়ের কাছে আরো অনেক মিথ্যা কথা বলছে। আর বিয়ের পর ওই মেয়ে যখন এই মিথ্যাগুলো জানতে পারবে তখন ওদের বিয়ে টিকবে? আর বাংলাদেশে এই প্রথম ঘটকালির জন্য একজন চাকরি হারাবে, সেটা হচ্ছে আমি, রাসেল আহমেদ। হ্যালো, মামি কিছু খাবেন? একটু একটা শরবত বানিয়ে দিই দাও। এখন একটু আঙ্গুরের জুস বানিয়ে দিই। এত আল রাত করতে হবে না, কি বলতে আসছো সেটা বলো। ওই তো মামার সাথে বসছিলাম, মামা তো খুব ভালো মানুষ, আপনাকে তো অনেক ভালোবাসে। আপনি মামাকে রুম থেকে বের করে দিচ্ছেন না, মামা এখন খালি বলতেছে আমার বাবুটার কাছে কখন যাব, আমার বাবুটার কাছে কখন যাব। তোমার মামা কতটা ভালো মানুষ আর আমার কতটা ভালোবাসে সেটা আমি ভালো করেই জানি, তোমার থেকে জানতে হবে না। কি সিদ্ধান্ত নিছো সেটা বলো। ওই তো মামি, আপনি যেভাবে চাইছেন সেইভাবেই হবে। মামার 3টা দোকান আছে, এখন সবচেয়ে বড় আর সবচেয়ে ভালো যে দোকানটা ওইটা আপনাকে দিয়ে দিবে। আর মামি, বাড়ি যদি আপনার নামে লিখে দিতেও চায় এই বাড়ি কিন্তু আপনি নিয়েন না, এই বাড়ি নিয়ে তো মামলা চলতেছে, আপনিও তো মামলার মধ্যে ঢুকে যাবেন। আর মামি, আপনাদের দেনমোহর 30 লাখ না? সবই তো জানো, তারপর বলো। মামি, ওই তো সবচেয়ে বড় দোকান আর 15 লাখ টাকা ক্যাশ, এটাই ফাইনাল। মামা নরম মানুষ তো, আর মারধর করেন না, মীমাংসা করে সুখে শান্তিতে সংসারটা করেন। তোমার কথা শেষ? জি মামি। এখন আমি বলবো তুমি শুনবা। জি। দোকান আমার 2টাই লাগবে, আর বাড়ি নিয়ে মামলা চলতেছে বললা না, মামলা সহ আমি বাড়ি নিব, বাড়ির মামলা আমি লড়ব, আর 15 লাখ টাকা ক্যাশ নিয়ে দেখা করো। মামি,
মামলা বাড়ি আরেকটাবার চিন্তা করে দেখবেন। তোমার মামারে আমি এক নম্বর আসামি বানাবো বলছিলাম, এখন এক নম্বর আসামি তুমি। কিভাবে? আমি কি করলাম? আমি কোর্টে গিয়ে বলবো তোমার মামা আমাকে পিছন থেকে চেপে ধরে রাখছিল আর তুমি রান্নাঘর থেকে বটি এনে আমার দুই হাতে কোপাইছো। মামি, আমি তো কানে একটু কম শুনি, কী যে বললেন আমি ভালো মতো বুঝতে পারি নাই। এই যে কোর্টে গিয়ে যে কী বলবেন এটা কি একটু জোরে বলবেন। আমি কোর্টে গিয়ে বলবো তোমার মামা আমাকে চেপে ধরে রাখছিল আর তুমি রান্নাঘর থেকে বটি এনে আমার দুই হাতে কোপাইছো। মামি, আপনি কোর্টে গিয়ে এইসব মিথ্যা কথা বলবেন? আমি না আপনাকে কত যত্ন করলাম, আপনাকে আশ্রয় দিলাম, শরবত বানিয়ে খাওয়াইলাম, আপনি পোলাও রোস্ট খাইতে চাইলেন সেইটাও তো রান্না করে দিলাম, তারপরেও আপনি আমাকে এক নম্বর আসামি করবেন কেন মামি? কারণ তুমি তোমার মামার পক্ষে ওকালতি করতেছো। মামার সাথে তাহলে আরেকবার বসি মামি। যাও। ভাই, আপনাকে এতবার ফোন দিলাম, আপনি ফোন ধরলেন না কেন? তুমি আমার ফোন দিছিলে? দেখেন, সরি সরি সরি, ফোনটা মিউট করা ছিল, আমি একটা জরুরি কাজ করতেছিলাম। বাসায় গেছিলা? হ্যাঁ ভাই। বাহ, তোমারা তো দেখতেছি অক্ষত, তার মানে তোমার কি অ্যাকসেপ্ট করছে? আংটি পরাইতে পারছো? ভাই, বাসা পর্যন্ত গেছিলাম কিন্তু বাসার ভিতর তো ঢুকতে পারি না, দারোয়ান তো আটকাই দিছে। কেন? তুমি না তখন বললা দারোয়ান তোমাকে বলছে ওই মেয়ে তোমাকে খুঁজে বের করার জন্য 5,000 টাকা পুরস্কার ঘোষণা করছে। দারোয়ান তোমারে ওই মেয়ের হাতে তুলে দিলেই তো সে 5,000 টাকা পাইতো। ভাই, আমি তো সকালবেলা দারোয়ানটা না করে দিছি, দারোয়ান আমার জায়গায় আরেকজনটা ফিট করছে, সে নাকি এতদিন ধরে ফোন দিছে। বললেই হলো, তুমি জোর করে ঢুকে পড়বা, ঢুকে গিয়ে ওই মেয়েরে বলবা যে ওই লোক নকল, তুমি আসো। ভাই, ঢুকার তো কোনো উপায় নাই, দারোয়ান তো গেটের ভিতরে তালা দিয়ে রাখছে, হ্যাঁ আমার কাছে ঘুষ চায়। কি বলো? হ্যাঁ ভাই, ঘুষ চায়, ঘুষ না দিলে নাকি ঢুকতে দিব না। ঘুষ কি সব জায়গায় সেট হয়ে গেল? অবশ্য শুনছি অনেক পিয়নও নাকি ঢাকা শহরে ঘুষ খায়, অনেক গাড়ি বাড়ি করে ফেলছে, দারোয়ানও এই কাজ শুরু করে দিল। তাই তো দেখতেছি ভাই। ভাই, আমি এখন কি করব? যাই হোক, কত চাইছে? ভাই, 5,000 টাকা চায়। প্রেম করবা, সেই প্রেমের মধ্যেও ঘুষ, বিষয়টা আমি কোনোভাবে মানিয়ে নিতে পারতেছি না। যাই হোক, আমি ঘুষ দিয়ে প্রেম করতাম না, এখন তুমি কি করবা সেটা তোমার সিদ্ধান্ত। ভাই, আমি সিদ্ধান্ত নিয়ে নিছি যে আমি ঘুষ দিয়ে হলে ভিতরে ঢুকুম, এই যে এতদিন যে আমি টাকা ইনভেস্ট করছি এগুলো কি লজ্জাইব? এই মিয়া, তুমি প্রেম করতে গেছো নাকি ব্যবসা করতে গেছো? লাভ লস হিসাব করতেছো, ইনভেস্টের কথা কইতেছো? ভাই, এখানে আপনি ব্যবসা দেখলেন কই? আমি যে তারে ফুলগুলো দিছি একটা ফিলিংস থেকে তো দিছি। হ্যাঁ, সেই কথা বলতে পারো, ফিলিংসের কথা বলতে পারো। এই ফিলিংসটা নিয়ে আমি ভিতরে যেতে চাই এবং প্রমাণ করতে চাই আমি আসল প্রেমিক। ঘুষ দিয়ে যদি তোমাকে প্রমাণ করতে হয় যে তুমি আসল প্রেমিক, তাহলে তো এই দেশ থেকে কোনোদিনও ঘুষ যাবে না। ঠিক আছে, যাও, তুমি ঘুষ দিয়ে প্রমাণ করো যে তুমি ওয়ান অ্যান্ড অনলি আসল প্রেমিক, যাও। ভাই, দারোয়ান তো আমার 5,000 টাকার নিচে ভিতরে ঢুকতে দেবো না, আমার কাছে 4,000 টাকা আছে, আপনি আমার 1,000 টাকা দিবেন? শোনো ভাই বাচ্চু, তুমি আমার ছোট ভাইয়ের মতো, আমি জীবনে কোনোদিন একটা পয়সা ঘুষ খাইও নাই, কোনোদিন কাউরে ঘুষ দেইও নাই, আমার পক্ষে ঘুষ দেওয়া সম্ভব না, যাও। ভাই, আমি তো আপনার কাছে ঘুষ চাইতেছি না, 1,000 টাকা ধার চাইতেছি। ওই তো, ওই একই কথা হইল, আমি তোমার 1,000 টাকা ধার দেবো, তুমি সেই টাকা নিয়ে আরেকজনকে ঘুষ দিবা। শোনো ভাই, আমি ঘুষের ত্রিসীমানার মধ্যে নাই, তোমার প্রেমের মধ্যে ঘুষ ইন করছে আমি আউট, এখন তুমি আমার অফিস থেকে আউট হও, আমার জরুরি কাজ আছে, কাজ শেষ করতে হবে, রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে, যাও ভাই। ভাই, ছোট ভাইটা রেতি মরায় দিলেন ভাই, আমার মাফ করো ভাই, যাও। শাইলা, এক কাপ গরম গরম চা। এই তব তো মেরে গেলি কে, চা চাইছি চা দে। আমি তোরে সে সকালবেলা পাঠাইলাম, তুই রাত্রেবেলা আসছস? আমি কি এক কাজ নিয়ে বসে আছি? তোর ডিভি অফিসে গেছি, তোর কাজ করছি, তোর বাসায় আসতেছিলাম, রাস্তায় তোর নাইলাপ আমার ফোন করছে। কেন? আম্মু নাকি আব্বুরে মারছে? কোন আম্মু কোন আব্বুরে মারছে? আমার আব্বুরে মারছে, ওই ছেমরিটা আব্বু যারা বিয়ে করছে। তুই আবার তার আম্মু ডাকস? না ডাকলে তুই কেমনে বুঝবি কে আব্বুরে মারছে? কেন মারছে? আরে ভাই, এগুলি অনেক ক্যাচাল, তোর এগুলো এখন আমার বলতে ইচ্ছা করতেছে না। আমার ওইসব ফালতু কথাবার্তা শুনতে ইচ্ছা করতেছে না, যেই কাজ দিছি ওটা করছস? আমি গেলাম তাইলে। এই দাঁড়া,
তোরে যে আমি যাওয়ার সময় পই পই করে বলে দিলাম যে তুই রাসেলের অফিসে যাবি না, তারপরে তুই রাসেলের অফিসে কেন গেলি? হক গেছি তো কি হইছে? কি হইছে মানে? তুই ওর পিএসসি কে বিয়ের প্রস্তাব দিছস কেন? এই সব কথা তুই কেমনে জানলি? এই এসব কথা চাপা থাকে। হুম, রাসেল আমার ফোন করে দুনিয়ার কথা শোনাইছে। তো তুই শুনলি কে? ফোনটা কাটে দিলি তো পারতি। এই আমি কি করব না করব এটা আমি খুব ভালো করে বুঝি। হ্যাঁ, আমি ফোন ঠিকই কাটছি, তুই গেলি কেন তুই সেটা আমারে বুঝা। দেখ শাইলা, সাথী মেয়েটার আমার অনেক পছন্দ হয়েছে, আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম তো, তাই ঢুকে পড়ছি, কোনো রিস্ক নেই। নেই কিসের রিস্ক? এর আগে একটা মেয়ের আমার পছন্দ হয়েছিল, ফেসবুকে পাইছিলাম, অনেক দিন ধরে তার আমি ফলো করতেছিলাম, একদিন তার ইনবক্সে আমি নক করছি, করে তারে বললাম আপনার আমার পছন্দ হয়েছে, এখন আপনি যদি চান আপনার আমি বিয়ে করতে রাজি। সে আমার কি অ্যান্সার করছে জানোস? ও শিট, আপনি আমার আজকে প্রস্তাব দিতেছেন? একটা দিন আগে বললেই তো পেয়ে যেতেন, গতকালকে তো আমি এনগেজ হয়ে গেছি। বিশ্বাস যদি না হয় আমার রিলেশনশিপ স্ট্যাটাস দেখেন, আমি এনগেজড। বুইন রে, আমি আর কোনো রিস্কই নেই নি। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন তুই আমার বাসায় আসবি না। কই তোর আমি উপকার করলাম, তুই আমার চা খাওয়াবি, থ্যাঙ্কস দিবি, তা না, বাসা থেকে বের করে দিতেছস, চা না খাই কোথাও যাবো না। তুই যাবি না? না যাবো না। টেবিলে এত খাবার, আবার চিকেন করছিস কেন? সে কি না খেয়ে থাকবে? আসসালামু আলাইকুম আম্মা, আমি কিন্তু খেতে আসি নাই, আপনাকে দেখতে আসছি, জাস্ট আপনি বললেন দেখে বসলাম। আপনার মেয়ের রান্না আম্মা আমি মুখে দিলে টের পাই। মীরা বসো। কি রে পা না ধরতে? বাংলার ঘরে ঘরে মধুর ভালোবাসার সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডার ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। আপনি অসময় কিনলে গিয়েছেন, আর মোরে 50 টাকা দেবেন কিনলে গিয়া? আরে টাকা তো দিব না, অনেকক্ষণ ধরে তোরে ডাকতেছিলাম, তুই তো ঘুমাইতেছস, ভাবলাম টাকার কথা শুনলে তুই উঠাও বুবি। আপনি কি বললো ফাইজলামি শুরু করেছেন? মোর কাঁচা গুন্ডা ভাঙিয়ে দিয়েছেন, কিনলে গিয়েছেন হেইটা কন? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোর লোক একটু দয়া করে যাই। ভাই এত মধুর মধুর কথা কে লাভ নাই, তখন তোমার জারি মারি দিয়ে গেলেন গিয়া, এখন কোন মতলব আইছেন মতলবটা কন? কোনো মতলব না, আমি তো বুঝছি যে তুই টাকা ছাড়া আমার ভিতরে ঢুকতে দিবি না, ওই চ্যাপ্টার বাদ। এদিক দিয়ে যাইতেছিলাম, দেখলাম যে সিঙ্গারা বাঁচতেছে, তোর লাগে লই এলাম খা। ভাই আপনি বললে সিঙ্গারা লইছেন, এই জন্য আপনার ধন্যবাদ, সিঙ্গারা আমার খুবই প্রিয় খাবার, কিন্তু আমার সিঙ্গারা আমি খামো না, এই সিঙ্গারের মধ্যে মোর সন্দেহ লাগতে আছে। কি সন্দেহ? মুই তো তখন আপনার ভিতরে ঢুকতে দিই নাই, মোর সন্দেহ ওই সিঙ্গারের মধ্যে আপনি ঘুমের ওষুধ মিশিয়ে লইছেন, আপনার সিঙ্গারা খাইয়া মুই ঘুমাই পড়ি, আর কোমরের তুল চাবিটা লইয়া তালাটা খুললে আপনার ভিতরে ঢুকিয়ে যান, তা তো হইতে দেওয়া যাইব না ভাই। তোরে ভালোবাসে আমি সিঙ্গারা আনলাম, তুই আমার সন্দেহ করলি, আমি ঘুমের ওষুধ মিশাইছি, দাঁড়া আমি খাইয়া দেওয়াইতেছি। ও আমি কি হয়েছে? ও বুঝছি, যেহেতু সিঙ্গারা গরম আছে তাহলে ঘুমের সাথে কাম করবো না, দেন দেন একটা সিঙ্গারা খেয়ালি। আসলে তো গরম ভাই। মাসুরা না, তোর একটা কথা কই ভাই। কন কন? এদিক দিয়ে যেমন আইতেছিলাম, চিন্তাগারে আমার ধরছে, মানে মেঘলেও দৌড় দিছে। কন কি ভাই, কয়টা আসিল? ওই তো 1500-1600। চিন্তাগারে আমরা ধরছে চিৎকুর দেন না? চিৎকুর কেমনে দেবো, মেশিন তো ঢাকাই দিছে। তাহলে ভাই আর কি করবেন, আপনার কপালই খারাপ, তবে আপনি যে বাচ্চা গেছেন এই জন্য শুক্রিয়া আদায় করেন, যান 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 বাসায় যান। কি আমার বাসায় তো যাইতে চাই, কিন্তু কেমনে যাবো? কেন? আম্মা দুধ কেনার জন্য টাকা দিছিল, দুধ যদি না নিয়ে যাই ছোট বোন তো না খেয়ে থাকবো। ছোট বোনের বয়স কত? ভাই মাত্র 5 বছর। ভাই ওর বয়স 5 বছর, ওর কত দুধ খাইবো? 1 কেজি দুধ লয়ে যান, 100 টাকার মামলা। আরে মাসুরা না, তুই তো বুঝতেছস না, আম্মা তো দেশি দুধ খাওয়ায় না, টিভিতে দেখাইছে না নকল বাড়িয়েছে, এরপর থেকে বিদেশি দুধ খাওয়ায়, একটা কোটার দাম 1200 টাকা। আপনার মায়ের আপনি বুঝে কইবেন, মা মানি ব্যবসা মোর টাকা পয়সা চিন্তা হয়ে গেছে, আজ দেশি দুধে খাওয়ায় দাও।
আরে ছিনতাইকারীর কথা কইলে তো আরো বিপদ। আম্মা আমারে সকালে টাকা দিছে, টাকা দিয়ে কইছে যে এখনি নিয়ে আয়। আমি তো তখন কিনি নাই, তখন চেতবো না। এখন কি করবেন? শোন ভাই, আমার সামনের পকেটে 200 টাকা আছে, ছিনতাইকারী নিতে পারে নাই। তুই আমার 1000 টাকা একদিনে লেগে ধার দে, আমি তোরে কালকে দিয়ে দেব। ভাই আমরা যদি মরে কন মাসুদরা না, তোর 60টা খুলে দে, মুই আমরা 60টা খুলে দিতে পারুম, তারপর টাকা দিতে পারুম না। এই আমি কি তোর মতো দারোয়ার? তোর দারোয়ানের সাথে আমি কি করুম? ওই তো কথার কথা কইছি, আমরা যদি মোর হাতটা চান তাও কাইটে দিতে পারুম, কিন্তু টাকা চাই না। তুই কি লেগে এই কথা কইতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না ভাই। আপনি মাত্র 1000 টাকা চাইছেন, মোর দ্বারে এর থেকে অনেক বেশি টাকা আছে, কিন্তু আপনার মুই একটাও দাঁড় দিব না। কেন ভাই? মুই দাঁড়ানো হইতে পারি, কিন্তু আপনার লাগে মোর একটা বন্ধুত্ব হয়ে গেছে। এই যে আপনি মোর লাগে সিঙ্গেরও লয়ে আইছেন, এখন যদি আপনার মুই 1000 টাকা ধার দেয়, আপনি একদিনের জন্য 1000 টাকা ধার চাইছেন না? একদিন তো দূরের কথা, আগামী 1 মাসের মধ্যে আপনি মগ এই রাস্তায় হাঁটাচলা করবেন না। অতএব ভাই আপনার লগে আমি এই সম্পর্ক নষ্ট করতে চাই না। আরে শোন, তোর কথা যুক্তি আছে, শতকরা 90% লোক এরকম হইতে পারে, 10% তো ভালো আছে নাকি? আপনি কি 90%-এর মধ্যে পড়ছেন নাকি 10%-এর মধ্যে পড়ছেন, এটা আমি কেমনে বুঝবো? তার মানে তুই দিবি না ভাই? সিঙ্গারা কিন্তু খুবই মজা হয়েছে, আর একটা সিঙ্গারা দেবেন? সিরাজুল, তুই মামাকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যাবি। আমার আব্বু, আমি কেন চুরি করবো? তাহলে কি মামা এখানে প্রতিদিন মার খাবে? মাইরও খাইবো না, চুরিও করতে হইব না। আব্বু আমার সাথে চলো। না আমি যাবো না। আরে এখন যাবে কেন? এখন আমি বাসায় নাই, ও তো ভাবে আমি মামাকে জোর করে সরাই দিছি। আমাদের একটা কৌশল করতে হবে। মারে তোমাকে কেন যেতে হবে? মামা আপনি তো বুঝতে পারতেছেন না, কারণ আপনি একজন প্রেমিক, কিন্তু আপনার এই বউ সে তো প্রেমিকা না, সে একটা ডাইনি। আমি ওর সাথে বসছিলাম, আমাদের কথা মতো আমি ওকে বললাম তোমাকে একটা দোকান আর 15 লাখ টাকা দিব, তুমি সুখে শান্তিতে মামার সাথে সংসারটা করো। সে তো কিছুতেই সেটাতে রাজি না, সে বলে তার 2টা দোকানই চাই আর বাড়ির অর্ধেক তাকে দিতেই হবে এবং সাথে ক্যাশ 15 লক্ষ টাকা। বুঝতে পারছেন? আপনি যখনই মামা তাকে লিখে দেবেন সাথে সাথে ওই মেয়ে আপনাকে ডিভোর্স দেবে। আর আপনাকে, আমাকে আর এই যে আপনার ছেলে এখন পর্যন্ত বিয়ে করে নাই, 3 জনকে একসাথে জেলের মধ্যে পড়বে। আপনি কি এটা চান মামা? কিসের জেলে পড়বো? আমি কি করছি? আমারও জেলে পড়বো কেন? আই ছাগল তুই চুপ কর। মামা আপনি বলেন এখন কি করবো? তুই যা ভালো মনে করিস মা তাই কর। এই তো গুড। সিরাজুল তুই মামাকে চুরি করার ব্যবস্থা কর। কিভাবে চুরি করুম? আব্বু আম্মু ঘুমানোর পরে তোমার ঘরের জানালা ভাঙ্গা আব্বুরে তুলে নিয়ে চলে যাবো? আরে জানলা ভাঙতে হবে কেন? হ্যাঁ আপনি আজকে কষ্ট করে রাতটা থাকেন, মারধর যদি কিছু করেও সহ্য করেন। আর মামি কয়টার সময় ঘুম থেকে ওঠে? ওই তো 9টা 10টা বাজে। আর আপনি কখন? আমি ভোরে উঠেই বসে থাকি। খুব ভালো মামা। সিরাজুল তুই সকালে এসে গেটের বাইরে দাঁড়িয়ে থাকবি, আর মামা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে সব কাপড় চোপড় নিয়ে একবারে দরজা খুলে নিচে চলে যাবেন, আমি দারোয়ানকে বলে রাখবো, ঠিক আছে? কই নিয়ে যাবো? বাসায় নিয়ে গেলে তো ওই ছেমরি আবার বাসায় যায় হাজির হইব। তুই শাইলার বাসায় মামাকে নিয়ে যা, ওই বাসা তো আর মামি চেনে না। শাইলা বুড়ে নিব না, আমি এই মাত্র শাইলার বাসা থেকে আসছি। আচ্ছা আপাতত তুই মামাকে নিয়ে একটা হোটেল ওঠ, আমরা এদিকে সব ডিভোর্স পেপার টেপার রেডি করি, তারপর একটা পরে চিন্তা করবো। ঠিক আছে, আব্বুরো তাহলে একটা হোটেলে তুলে দিয়া আমি কিন্তু আমার বিয়ের আয়োজন শুরু করুম। আরে মামাকে আগে একটা সেফ জায়গায় রাখ, তারপর তোর যা ইচ্ছা তুই তাই কর। আপা তাহলে সকালে আসতে হইব কেন? আমি তো এখন আসছি, এখন আব্বারে তুলে নিয়ে যাই। না আমি আজকে যাব না। আরে থাক না, শেষ রাতটা থাকুক, তুই যা। ঠিক আছে আব্বু আমি সকালে আসতেছি, রাতটা সাবধানে থাকো। মামা আজকে যদি মারে বলবেন বাবু আমাকে মেরো না, বলবেন বাবু। আমার আই লাভ ইউ বাবুটা, মন খারাপ করে বসে আছো কেন? কালকে রাতেও ভালো করে কথা বললে না। ও কাল যে আমি তোমাকে অফিস থেকে ফোন করলাম, আর বললো না তোমার সিরাজুল ভাই, তার উপর মেজাজ এত খারাপ ছিল সে কারণে তোমার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি। তুমি কি সেই কারণে মন খারাপ করছো? সরি সরি সরি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তোমাকে কিন্তু আমি পরশু দিনই বলছিলাম তোমার এই সিরাজুল ভাইয়ের মধ্যে অনেক ঝামেলা আছে, চিন্তা করে দেখো
আমার পিএস এর সঙ্গে আমি কথা বলতে দেই নাই দেখা, সে আমার অ্যাবসেন্সে আমার অফিসে গেছে, পিএস এর সঙ্গে কথা বলছে, কত বড় সাহস ডিরেক্ট তাকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে আসছে। স্বাভাবিক কোনো মানুষের পক্ষে এটা করা সম্ভব, তুমি বলো। আচ্ছা, সিরাজুল ভাইয়ের যে বাবা মানে তোমার মামা, ওনাদের কি রামপুরাতে কোনো নিজস্ব বাড়ি আছে? আর ওই বাড্ডার কোনো মার্কেটে তোমার মামার কি তিনটা দোকান আছে যার একটা সিরাজুল ভাই দেখে? আমি তোমাকে এতগুলো প্রশ্ন করলাম, তুমি তো আমার একটা প্রশ্নের উত্তর দিলে না। দিব, সব প্রশ্নের উত্তর দিব, তার আগে আমার একটা প্রশ্ন আছে, ওইটার উত্তর দাও। কি বলো? রাজিয়া সুলতানা কে? কোন রাজিয়া সুলতানা? তোমার মোবাইলে যার ছদ্মনাম পোর্ট দিয়ে সেভ করা, হু ইজ শি? ছদ্মনামের আসল নাম যে রাজিয়া সুলতানা, এটা তুমি কেমনে জানলা? রাসেল, চালাকি করবা না, যা প্রশ্ন করছি তার উত্তর দাও, হু ইজ রাজিয়া সুলতানা? এতদিন আমার পিএস কে নিয়ে সন্দেহ করছো, হঠাৎ করে রাজিয়া সুলতানার সন্ধান কোত্থেকে পাইলা সেটাই তো বুঝতে পারতেছি না। তুমি কি মনে করছো? তুমি একাই বুদ্ধিমান, আর কারো মাথায় কোনো বুদ্ধি নাই। তুমি জানো না আমার এক চাচা ডিবিতে আছে, কালকে সিরাজুল গিয়ে তোমার গত এক মাসের কল লিস্ট নিয়ে আসছে। সিরাজ ভাই কাজটা একদম ঠিক করে নেই, আমার প্রাইভেট ফোন, আমার প্রাইভেট কল লিস্ট সিরাজ ভাই কেন বের করবে? আমি তাকে আনতে বলছি, রাজিয়া সুলতানা কে? আমি কিন্তু তোমার উপর খুব মাইন্ড করলাম শায়লা, তুমি কেন সিরাজ ভাইকে এই কাজটা করাইলা? সম্পর্ক তোমার আমার, আই লাভ ইউ আমি তুমি, আমাদের দুজনের সম্পর্কের মধ্যে থার্ড পার্টি সিরাজুল কেন ঢুকবে? রাসেল, আমি জানতে চাচ্ছি রাজিয়া সুলতানা কে। আমি যাই, দেরি হয়ে যাচ্ছে। এই যে আই লাভ ইউ ওয়ালা, যা সময় আই লাভ ইউ বলে গেল না যে? এই যে আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি জীবনে কোনোদিন বিয়ে করবেন না, চিরকুমারী থাকবেন, সেজন্য আপনাকে স্যালুট। আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলছি বিয়ে করব। ঘুষ দিতেছি আমি? আমি জোরে কথা কমো না। এই মিয়া, আপনি ঘুষ দিছেন, আপনি চোর, চোরের মতো চুপচাপ থাকবেন। মুই ঘুষ নিতে আছি, মুই ডাকাত, মুই জোরে জোরে কথা কমু, আপনি সায়া সায়া দেখবেন। তিন নাম্বার গান আধুনি। আমি কোর্টে গিয়ে বলবো তোমার মামা আমাকে চেপে ধরে রাখছিল, আর তুমি রান্নাঘর থেকে বটিয়ে এনে আমার দুই হাতে কোপাইছো। ভালোবাসা কাকে বলে, প্রেম মানে কি? খচ খচ করে অন্তর প্রেমিকার হাসিতে, প্রেম কি পড়েছে বাধা প্রেমিকের বুকের ভেতর? ও তো ক্যাডেট কলেজে ফার্স্ট বয় ছিল। কোন ক্যাডেট? ময়মনসিংহ ক্যাডেট কলেজ। কিন্তু ময়মনসিংহ ক্যাডেট তো মেয়েদের কলেজ। ভিটামিন এ এর বাড়তি সুরক্ষাযুক্ত সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, যা ওমেগা 3 ও 6 এর পারফেক্ট ব্যালেন্স এবং বেটা ক্যারোটিন সমৃদ্ধ। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, কিছু বাড়তি ভালোর জন্য।